নাম তার মোহাম্মদ আব্দুল কাদের আচ্ছা আপনি থাকেন হচ্ছে বেলকুচিতে বেলকুচি গ্রামের নাম নিশিবয়রা আচ্ছা বর্তমান পেশা আমাদের নিশিবয়রা কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনই করি আপনার এই ইনসিডেন্টটা তো হয়েছিল 36 বছর আগে 36 বছর আগে 1986 87 আচ্ছা তখন কিভাবে এই জিনিসটা করলো আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী পরীক্ষাও কয়েক সাবজেক্ট দিছি রাতে লেখাপড়া কইরা শুয়ে ঘুমাইছি ঘুমের উপরে ওই সোলার বেড়া ছিল ওই সোলার বেড়ার বাঁধন কাইটা ঘরের ভিতর যায়া দরজা খুইলে আমাকে অ্যাসিড মেরা দরজা দেবার চলে গেছে এটা কারা মেরেছিল এটা আমাদের শরীকান্ত ওই চাচাতো ভাই হয় আচ্ছা শরীকের শরীকের জমিনে একটু গন্ডগোল ছিল হ্যাঁ হ্যাঁ আমরাই পাইছি হ্যাঁ তখন তো মনে করেন যখন অ্যাসিড মারছিল তখন তো ওই যা পানিতে ঝাঁপ দিছিলাম পরে দৌড়াদৌড়ি করে যখন আমাকে আবার নিয়ে গেল হাসপাতালে এমরা থেকে বাড়ির থেকে আমার এক চাচাতো ভাই কেস দায়ের করছিল আর কি আপনার এই যে পুকুরে ঝাঁপ দিয়েছেন পুকুরে ঝাঁপ দেওয়ার কারণটা হচ্ছে যে তখন তো নলকূপ দিয়ে পানি আসতো দিয়ে হাতে টিপার যে কলটা না আমি এরকম একটু একুশ মানে পড়ছিলাম স্মরণে আছে যে অ্যাসিড পানিতে দিলে বিস্ফোরণের সৃষ্টি হয় কিন্তু শরীরে পড়লে পানি দিতে হয় সেই সূত্রেই আমি মানে পুকুরে যা ঝাঁপ দিছিলাম আর কি জি একেবারে প্রচণ্ড মানে আগুন ধরা দিলে যেরকম জ্বালা পোড়া ওই রকম জ্বালা পোড়াই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার নাকের অংশটাও কিছু করতে বলতো না হ্যাঁ তো ইমিডিয়েটলি যখন আপনাকে হাসপাতালে নিয়ে গেল তখন কি শ্বাসনালীতে কোনো ইনফেকশন হয়েছিল তখন অতটা অনুধাবন করতে পারি নাই কিন্তু আমার হাসপাতালে যখন ভর্তি করলো তখন আমার সম্পূর্ণ জ্ঞান ছিল আমি শুধু চিৎকার করতেছি মানে অসহ্য যন্ত্রণা চিৎকার করতেছি তো আর ডাক্তার আসলো বলে যে শোন বলে আপনি আগে আমাকে অজ্ঞান করেন মানে অসহ্য হয়ে গেছে তো তখন ইঞ্জেকশন যে পুশ করলো শুধু এইটুকুই বুঝতে পারছি তারপরে আর বুঝতে পারি নাই মনে করেন যে একদিন পর হ্যাঁ জ্ঞান ফেরে তখন দেখি যে আর চোখ মুখ চোখ মিলে তাকাইতে পারি না চোখ মুখ সব ফুল ফুলে গেছে একবার শরীর সহ ফুলে ই হয়ে গেছে কয়টা অপারেশন লেগেছিল অপারেশন আমার অনেক হয়েছে কয়েকটা হয়েছে অতটা আমার স্মরণে নাই এখনো তবে আনুমানিক ব্যয় কতটা আনুমানিক ব্যয় তখন প্রায় আমার চিকিৎসা বাবদ 2,70,000 টাকার মতো খরচ সেই 1987 সালে 2,70,000 টাকা খরচ আচ্ছা এটা খরচটা ব্যয় বা বহন করেছে কে আমাদের নিজের থেকে মানে আপনার বাবা হ্যাঁ আচ্ছা আর আপনার পরবর্তীতে তো বিয়ে হয়েছে আপনার 6টা বাচ্চা আছে তো বিয়ের ক্ষেত্রে কি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ হয়েছিল মানে সম্পর্কে আমার মামাতো ভাই শালী বিয়া তারাই এসে দেখলো ই করলো আমরা আগেই দেখছিলাম যেহেতু মামাতো ভাই শালী তা পরে ভাইটা দিয়া গেল দিন 15 দিন পর বিয়ে হবে এই 15 দিন পর বিয়ে হবে এর ভিতরে অনেক মানে যাকে বলে ভাজি হ্যাঁ কোটনামি অনেকেই করছে যে এরকম তার কাছে যাওয়া যাবে না তাক দিয়া গন্ধ পায় নাক কান দিয়া পুছ পরে এরকম মানে অনেক কথাই বলছে শেষ মুহূর্তে যেদিন বিয়ের দিন সেই দিন সকালে এসে না করিয়া গেল আমার ওই মামা তো ভাই না করলো যে না আমি আর পারলাম না তারা এইরকম অনেকেই যাই করছে তারা এখন ভাটি দিছে বললাম ঠিক আছে অসুবিধা কি আপনি কয় ওই বইলা ও তো মানে একটু কান্না কান্নাই ভাবইলো যে আমার ইচ্ছা বিয়ে দেবো তো যাক কইলাম যে শোনেন আপনি মামাতো ভাই আছেন মামাতো ভাই আছে হ্যাঁ অসুবিধা নেই আবার বিকালবেলা ডেক করেছে যে না বিয়ে হবে
এবং এখন তো আপনারা হ্যাঁ হ্যাঁ সুখে শান্তিতে আমরা বসবাস করতেছি। আর আপনি মোবাইল চিনি করতেছেন আল্লাহর মধ্যে এইখান থেকে টাকা পেয়ে আপনার সংসারও চালাচ্ছেন। হ্যাঁ আবার ওই যে আর একটা বড় ছেলেটা ওই যে একটা কোম্পানির চাকরি করছে, বিয়ে করছে, এখন টাকা পয়সা খুব একটা দিতে পারে না, মানে বৌনিয়া বাসাইছে, অল্প বেতন হয়তো মনে করে 18-20 হাজার টাকা বেতন পায়। তা এখন বউটাও একটু অসুস্থ হয়েছে, টাকা পয়সা দেয়, তার মধ্যেও যতটুকু পারে, হয়তো মাস কোনো মাসে পারলো না, পরবর্তী মাসে 2,000-3,000 বা 4,000 দিল, এক মাসে 2 মাস পারলো না, আবার হয়তো 2,000 টাকা দিল, এরকমভাবে কিছু কিছু দেয়। আর একটা ছেলে মাইজান ছেলেটা, ও আবার ওই ডাম মাস্টারি করে। আপনি যে এই অ্যাসিডের একটা দাগ বা এই একটা খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনি যখন মুয়াজ্জিনি করতেন সেক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়াটা কি? না, সবাই গ্রামের লোক সবাই আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর হ্যাঁ, আর একদিন যদি এই যে মনে করেন থিয়া আছে আজান দিনে কোনে গেল, হ্যাঁ আর আজান শুনি না, হ্যাঁ আজান শুনি না, অনেকেই খুশি যে না আমরা মুয়াজ্জিনি ওকেই রাখবো। আমি তো মসজিদে মনে করেন যা আছি এই 26 বছর চলতেছে। হ্যাঁ অবশ্যই দেখা করবেন, ঠিকানা তো দেওয়াই রইল, গ্রামের নাম নিশি বৈরা, থানা বেলকুসি, জেলা সিরাজগঞ্জ। ধন্যবাদ।